এসপিমেন্ট কেয়ারে তোমাদের স্বাগতম। আমরা করতেছিলাম চ্যাপ্টার 6 অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্কের উপর। এটা আমাদের লেকচার 10, এটা আমাদের শেষ লেকচার। দেখো এখানে আমরা একটা অঙ্ক নিয়েছি, ইম্পর্টেন্ট আছে। দেখো অঙ্কটা টু ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ কি? টু ব্যাসার্ধ বিশিষ্ট যে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের অক্ষ 1, 2, 3 বিন্দু দেওয়া যায় এবং অক্ষের দিক অনুপাত কত? 2-3, 6, তাহার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, মনে করি সিলিন্ডারের অক্ষ আমাদের এবি। এই যে এবি হচ্ছে তোমার সিলিন্ডারের এই যে এটা অক্ষ, এই এবি হচ্ছে তোমার সিলিন্ডারের অক্ষ, যাহা কি তোমার এই 1, 2, 3 বিন্দুগামী বিন্দু রয়েছে বি। এই যে বি হচ্ছে তোমার 1, 2, 3, ঠিক আছে? বি বিন্দুটা তোমার 1, 2, 3, এই অক্ষটা 1, 2, 3 বিন্দুগামী। এবং অক্ষের দিক অনুপাত, ঠিক আছে, এই যে এবি, এবি হচ্ছে তোমার কি অক্ষ, এই অক্ষের দিক অনুপাত তোমার, অক্ষের দিক অনুপাত হচ্ছে তোমার 2-3, 6। এই এবি অক্ষের দিক অনুপাত কি? 2-3, 6, ঠিক আছে? এখন এই অক্ষের দিক দিক অনুপাত তো আমরা জানি 2-3, 6। এবার অক্ষের দিক কোসাইন কী হবে? আমার মনে হয় তোমরা সবগুলো লেকচার দেখলে এটা সহজেই জানার কথা, দিক কোসাইন। তো অক্ষের দিক কোসাইন, তা আমরা ধরলাম দিক কোসাইন আমাদের এল এম এন, ঠিক আছে? তাহলে আমাদের দিক কোসাইন আলটিমেট কী হবে? দেখো দিক কোসাইন হবে এল এম এন সমান সমান তোমার, মনে আছে যেহেতু দিক অনুপাত কী দেওয়া আছে আমাদের 2-3, 6, তাহলে আমাদের দিক অনুপাত থাকলে দিক কোসাইন কী ব্যবহার করে? এই প্রথম লেখবা কী আছে 2, পরে রুট ওভার এই 2² + 3² + 6², ঠিক আছে? তিনটার বর্গ করা যোগ 2² + -3² + 6² একইভাবে এটাও করবা, পরে কি -3 লাগবা রুট ওভার এই তিনটা, ঠিক আছে? 2² + -3² + 6², ঠিক আছে? এরপরে একইভাবে কী লাগবা 6√ তিনটা বর্গ করে যোগ 2² + -3² + 6², ঠিক আছে? তাহলে দেখো এখানে কী পাবা তোমরা, অক্ষের দিক কোসাইন উপরে আছে তোমার 2, নিচে কি 6² মানে তোমার 36, এখানে হবে তোমার 9, এখানে 4, তাহলে 36 আর তোমার 9, 45 আর 4 তোমার 49, তো 49 রুট করলে কত হবে 7, ঠিক আছে? তো এখানেও তোমার কি নিচে তো 7, এটাও 7, এটাও 7, বাট উপরে কী আছে -3/7, 6/7। তাহলে আমরা অক্ষের দিক কোসাইন পেয়ে গেলাম, এই যে তোমার এবি, ঠিক আছে? এবি এটা অক্ষ, এই অক্ষের দিক কোসাইন কি 2/7, -3/7, 6/7, ওকে। এখন দেখো, এখন দেখো ব্যাসার্ধ তোমার কত? 2, এই যে ফি এ, ফি এ রয়েছে তোমার ব্যাসার্ধ, রয়েছে তোমার 2। তোমার ওই যে বলছিল না 2 ব্যাসার্ধ বিশিষ্ট যে সমবৃত্ত, আচ্ছা এখানে একটা বৃত্ত, যদি আমাদের বৃত্ত হয় নাই একাবেকা হয়ে গেছে, তো এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এই দুটোর কি সমান, ঠিক আছে? সমবৃত্ত মানে এখান থেকে এদের কি ব্যাসার্ধ, তাহলে এনতে এদের যদি সমান হয়, আমরা এখান থেকে তো সমান করে টান দিছি, তো এটা এটাও সমান হবে, তাহলে এই ফি এ ব্যাসার্ধটা কত আমাদের 2, ঠিক আছে? এই যে ফি এ সমান সমান 2, যেখানে সিলিন্ডারের উপরস্থ যে কোনো বিন্দু, আমরা এপি বিন্দু ধরলাম XYZ, এটা যে কোনো বিন্দু, ঠিক আছে, সিলিন্ডারের উপরস্থ, তাহলে ফি এ আমাদের ব্যাসার্ধ 2 আর ফি হলো যে কোনো বিন্দু XYZ। ওকে এখন দেখো, এখন এই যে এবি, আমরা এবি কী পেয়েছি দিক কোসাইন 2/7, -3/7, 6/7, তো এবি এত দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার উপর ফিবি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে? এই সরলরেখার উপর তোমার ফিবি এর লম্ব বিক্ষেপ কী আসবে তোমার? দেখো একটা সূত্র আছে তোমার, দিক এত দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার উপর ফিবি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমার ফিবি এর লম্ব অভিক্ষেপ কত দিক কোসাইন বিশিষ্ট, এই যে তোমার এত, তাহলে সূত্রটা হলো তোমার এমন যে তোমরা দেখো লম্ব বিক্ষেপ সমান সমান তোমার এই 2/7 লেখলা, ঠিক আছে? প্রথম কত আছে 2/7 ইন্টু কার লম্ব বিক্ষেপ ফি বি,
ঠিক আছে, তাহলে দেখো তোমার এখানে তো ফি বিন্দুর স্থানাঙ্ক তোমার কত, এক্স ওয়াই জেড, আর বি বিন্দু হচ্ছে 1 2 3। তো তুমি লিখতে পারো প্রথমে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে 2/7 ইন্টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপর তুমি দিবা, তারপর তোমার দেখো এখানে প্লাস হবে তো, বাট এখানে আছে কি -3/7, তো মাইনাস হবে আছে মাইনাস, ঠিক আছে। কী আছে তোমার 3/7, এবার হবে তোমার ওয়াই মাইনাস টু, ওকে। এরপর দেখো তুমি তোমার পরে আছে কি 6/7 প্লাস 6/7, আর এখানে হবে তোমার জেড মাইনাস কত 3, ঠিক আছে। এই যে তোমার জেড মাইনাস 3। তো এখন তুমি এখানে পাইলে এটাই তোমার হচ্ছে যে এবি, এই যে এত এত দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার উপর এই ফিবিয়ার লম্ব বিক্ষেপ, ঠিক আছে। ওকে, এখন আচ্ছা এখন দেখো ত্রিভুজ আমাদের ফি এ বি, ফি এ বি ত্রিভুজ কই, এই যে তোমার ফি এ বি, ঠিক আছে, ফি এ বি। এই ত্রিভুজে তুমি কী লিখতে পারো, এটা হচ্ছে তোমার অধিভুজ, তার মানে ফি বি স্কোয়ার সমান সমান তুমি লিখতে পারো এ বি স্কোয়ার প্লাস ফি এ স্কোয়ার, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র, ফি বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস ফি এ স্কোয়ার, ওকে। তো আমরা এই সূত্রটা এখানে লিখলাম, ফি বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস ফি এ স্কোয়ার। এখন দেখো তোমার ফিবি, তো ফিবি বলতে তুমি এখানে কী বোঝাতে পারো, আমরা এখান থেকে শুরু করছি একটু বড় হবে লাইন, তাহলে ফিবি, তো ফিবি হচ্ছে তোমার এর এসে ফি এর এসে বি, তাহলে দুই বিন্দুগামী, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে কী হবে আমাদের ফিবি, তাহলে আমরা দুই বিন্দুগামী মধ্যবর্তী দূরত্ব কী হবে, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, মানে এটা ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার জেড মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ফি বি স্কোয়ার সমান সমান, আমি তো জানি এটা আমাদের সূত্রটা, এখানে তিনটা বিন্দু, হ্যাঁ, তো তিনটা বিন্দু হলে তোমার এখানে হবে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে যা আছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে ফি বি স্কোয়ারের মান পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে, বুঝছো আশা করি। এখানে ফি বিন্দু আছে এক্স ওয়াই জেড, আর বি বিন্দু আছে 1 2 3, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার জেড মাইনাস 3 হোল স্কোয়ার। এরপর দেখো আমাদের আছে কি এ বি, তো এ বি তো তোমার ওই যে এ বি সমান সমান কি এই দুঃখ এত দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার উপর ফি বি এর লম্ব বিক্ষেপ, তো এ বি হলো তোমার ওই যে লম্ব বিক্ষেপটা, ঠিক আছে। ফি বি, ফি বি এর লম্ব বিক্ষেপ কি এ বি, তো এ বি সমান সমান আমরা কী পেয়েছি, এই যে এটা পেয়েছি, ঠিক আছে। এখানে তুমি হ্যাঁ প্রত্যেকটা নিচে 7 আছে, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে নিচে তুমি 7 দিয়ে দাও, যদি লসাগু করো এখানে কি আছে 2 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 3 ইন্টু কি আছে ওয়াই মাইনাস 2 প্লাস 6 ইন্টু জেড মাইনাস 3, ওকে। এরপর এখানে কি আছে উপরে স্কোয়ার, এই স্কোয়ার দিলা 2, ঠিক আছে, প্লাস এখন দেখো তোমার কী আছে, এখন আছে তোমার আছে ফি এ, আচ্ছা ফি এ কত সিট দেখো, ওই যে আমাদের ফি এ এটা দেওয়াই আছে, এটার ব্যাসার্ধ কত আমাদের 2, ঠিক আছে। তো এখানে স্কোয়ার আছে ফি স্কোয়ার, তার মানে হবে আমাদের 4, ওকে। এখন এটা তোমরা তোমাদের মতো এটা ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখানে করি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে তোমার থাকবে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে প্লাস 4 এটা এবার নিয়ে আসো কী হবে মাইনাস 4, ঠিক আছে। আর এখানে দেখো তুমি যদি স্কোয়ারটা দিয়ে দাও তাহলে তোমার এখানে কী হবে 749 এমন হবে আর কি, উপরে যদি দিয়ে দাও আলাদা করে তাহলে, আচ্ছা তাহলে এখানে যদি তুমি গুণ করে দাও তাহলে কী হবে তোমার দেখো 2x মাইনাস 2 মাইনাস 3y, এখানে দেখো মাইনাস হয়েছে প্লাস 3 দুগুণে 6, তারপর দেখো প্লাসে 6z আর মাইনাস 318, উপরে কী আছে তোমার স্কোয়ার আছে, আর এখানে কী হবে 749, আর পরে তো আমরা এ বেশি নিয়েছি। তাহলে তুমি এটা এখন লিখতে পারো যে 49, এখানে দেখো তুমি যদি এ মাইনাস বি স্কোয়ার সূত্রে বাও তাহলে হবে তোমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি সূত্রে বসাও তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হবে 4y প্লাস বি স্কোয়ার, তো এখানে তুমি এ মাইনাস বি স্কোয়ার সূত্রে বসাও, ওকে। দেখো তাহলে আমাদের তাহলে এখানে দেখো প্লাস
জেড স্কোয়ার মাইনাস টু এ বি, তার মানে সিক্স জেড প্লাস বি স্কোয়ার নাইন, ঠিক আছে। আর কি আছে, মাইনাস ফোর, ঠিক আছে। আর এই পাশে তোমার কী আছে দেখো, এখানে টু এক্স, এই টু এক্স লেখো, তারপরে এখানে আছে তোমার মাইনাস থ্রি ওয়াই, মাইনাস থ্রি ওয়াই, তারপর আছে প্লাসে সিক্স জেড, এটাকে একসাথে লেখলা হোল স্কোয়ার দিয়ে। আর দেখো এখানে কী আছে, মাইনাসের টু প্লাসের সিক্স, মাইনাসের কত আঠারো, তাহলে মাইনাসের বিশ, ছয় বাদ দিলে চোদ্দো, এটা হচ্ছে মাইনাসের চোদ্দো, উপরে যদি স্কোয়ার করে দাও তাহলে হবে তোমার প্লাস, কত হবে তোমার চোদ্দো স্কোয়ার মানে ওয়ান নাইন সিক্স। তো এখানে দেখো গুণ করে দাও ফর্টি নাইন দেয়া, এই সব রেঞ্জে গুণ করো, তাহলে তুমি কী পাবা ফর্টি নাইন এক্স স্কোয়ার মাইনাস, এখানে গুণ করলে হবে তোমার কত নাইনটি এইট এক্স। আচ্ছা তুমি বিদ্যুতের উত্তর আমরা কাজ করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো আমরা এখানে কী লিখতে পারি, ফর্টি নাইন থাকক, তোমার এখানে কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এরপর তুমি এখানে লিখতে পারো মাইনাসের কী আছে টু এক্স ফোর ওয়াই, তারপর আছে সিক্স জেড, ঠিক আছে। আচ্ছা এখন দেখো কী আছে, যে ওয়ান আছে প্লাসের, প্লাসের ফোর, আর আচ্ছা প্লাসের ফোর মাইনাসের ফোর কাটা, আর এখানে কী আছে নাইন আর ওয়ান কত প্লাস টেন, ঠিক আছে। আর এই পাশে দেখো তুমি এখানে তুমি সূত্র পাওয়া দাও, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র যদি তুমি ইউজ করো, আছে সূত্র কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো সূত্র বসাও, কী হবে তোমাদের ফোর এক্স স্কোয়ার, তারপর হবে তোমার বি স্কোয়ার মানে নাইন ওয়াই স্কোয়ার সি স্কোয়ার, তাহলে ছত্রিশ জেড স্কোয়ার, ঠিক আছে। পরে তোমার টু এ বি, এখানে একটু মাইনাস তো আসবে অ্যাবসলিউটলি, তাহলে তিন দুগুণে ছয় আবার কত টু গুণ, তাহলে ছয় দুগুণে বারো এক্স ওয়াই টু বি সি, ঠিক আছে। তাহলে ছয় কত তিন ছয় আঠারো, আঠারো দুগুণে ছত্রিশ মাইনাস থার্টি সিক্স ওয়াই জেড, তারপরে দেখো টু সি এ, তাহলে এটা প্লাস হবে, তাহলে ছয় দুগুণে বারো বা দুগুণে কত চব্বিশ এক্স জেড। এখন তুমি ফর্টি নাইন এখানে গুণ করে দাও, গুণ করে দিলে হবে তোমার ফর্টি নাইন এক্স স্কোয়ার, আর এখানে হবে তোমার ফর্টি নাইন ওয়াই স্কোয়ার, এখানে হবে ফর্টি নাইন জেড স্কোয়ার, ঠিক আছে। এখানে গুণ করলে হবে কত তোমার নাইনটি এইট এক্স, আর এটাতে গুণ করলে কত ফর্টি নাইনের চারবার যদি আমরা গুণ করি তাহলে হবে কত হবে বলতো, চারবার গুণ করলে তাহলে ফর্টি নাইনের যদি আমরা ফোর দিয়ে গুণ করি ওয়ান নাইন সিক্স, তারপরে ফর্টি নাইনের যদি আমরা দশ দিয়ে গুণ করি হবে কত ছয় দিয়ে গুণ করলে হবে তোমার টু নাইন ফোর জেড, আর ফর্টি নাইনের যদি তুমি দশ দিয়ে গুণ করো তাহলে হবে ফোর নাইন জিরো। আর এই পাশে আমাদের যা ছিল তা আমরা লিখলাম। আচ্ছা এখন দেখো তোমরা, আমরা এখান থেকে অ্যান্সারটা নিয়ে আসি, তো আমাদের এখানে আছে ফর্টি নাইন এক্স স্কোয়ার, এই পাশে কী আছে ফোর এক্স স্কোয়ার, তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার বাদ যাবে, তাহলে হবে তোমার ফর্টি ফাইভ এক্স স্কোয়ার, তারপরে এখানে দেখছো ফর্টি নাইন ওয়াই স্কোয়ার, এখানে আছে তোমার নাইন ওয়াই স্কোয়ার, তো নাইন ওয়াই স্কোয়ার বাদ দিলে তুমি এখানে থাকবে চল্লিশ ওয়াই স্কোয়ার, তারপরে এখানে দেখো ফর্টি নাইন জেড স্কোয়ার, আর এখানে আছে তোমার থার্টি সিক্স জেড স্কোয়ার, তো থার্টি সিক্স জেড স্কোয়ার তুমি বাদ দিলে তোমার থাকতেছে এখানে থাকতেছে নাইন আর ফোর থার্টিন জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখানে দেখো নাইনটি নাইন এক্স, ঠিক আছে, এখানে তো এক্স আছে এক্স নেই, তাহলে নাইনটি এইট এক্স মাইনাস ওয়ান নাইন সিক্স ওয়াই, ঠিক আছে, আর এখানে কী আছে মাইনাস টু নাইন ফোর জেড, তারপর দেখো তোমার এই পাশে দেখো কী আছে বারো, এটা এই পাশে আনলে হবে প্লাস বারো এক্স ওয়াই, এটা এই পাশে নিয়ে আসবো প্লাস ছত্রিশ ওয়াই জেড, তারপরে এটা এই পাশে আনলে হবে মাইনাস টোয়েন্টি ফোর জেড এক্স, তারপরে যদি আমরা দেখো
এ পাশে আছে কত, 690। 690-তে যদি আমরা 196 বাদ দিতে কত থাকবে, তাহলে আমাদের কত থাকবে আমাদের এখানে প্লাস 294 ইকুয়াল তোমার 0। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।